নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব স্ফটিকের শ্রীযন্ত্র এবং স্ফটিকের শ্রীকমলের সাথে 8টি গোল্ডেন টোপাজ পাথর রাখার কার্যকারিতা কী আছে এবং এর উপকারিতা কী আছে আপনাদের জীবনে, সে বিষয়ে আলোচনা করব। দেখুন, বৃহস্পতি গ্রহের আসল রত্ন হল পোকরাজ, এরই উপরত্ন হল গোল্ডেন টোপাজ। পোকরাজ বা গোল্ডেন টোপাজ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বস্তু। পিত বস্ত্র হতে পারে, পিত ধাতু হতে পারে অর্থাৎ সোনা, পিতল বা পিত রং অর্থাৎ হলুদ রঙের কোনো রত্ন হতে পারে, দেবতার অত্যন্ত বিশেষ প্রিয় হয়ে থাকে। আর এই পোকরাজ বা গোল্ডেন টোপাজের রঙও যেহেতু পিত, যার জন্য ভগবান বিষ্ণুর আরেক নাম কিন্তু পীতাম্বর। এত হলুদ রঙকে ভালোবাসেন ভগবান বিষ্ণু, তাই ভগবান বিষ্ণুর নাম কিন্তু পীতাম্বর হয়েছে। আপনি যদি ঘরে শ্রীযন্ত্র রাখছেন বা স্থাপন করছেন, তাহলে 8টি গোল্ডেন টোপাজ পাথর শ্রীযন্ত্রের চারিদিকে অবশ্যই রাখুন। নারায়ণ যেখানে থাকে সেখানেও কিন্তু মা লক্ষ্মীর বাস করেন না, নারায়ণ যেখানে না থাকেন সেখানে কিন্তু মা লক্ষ্মী বাস করেন না। এতে আপনার ঘরে লক্ষ্মী এবং নারায়ণ বাস করবেন, অর্থাৎ বিষ্ণু এবং বিষ্ণুপ্রিয়া একসাথে কিন্তু গৃহে বিরাজ করবেন। দেখুন, গোল্ডেন টোপাজ শ্রীযন্ত্রের সাথে বসবার পদ্ধতি কি আছে সে বিষয়ে আলোচনা করব। প্রথমেই গোল্ডেন টোপাজ পাথরগুলিকে অল্প কেশরযুক্ত জলে আপনারা কিন্তু ভালো করে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। অল্প সময় রেখে এগুলিকে সেখান থেকে তুলে গঙ্গা জলে বা সাদা জলে শুদ্ধ করে ধুয়ে নিন। আপনারা তারপরে শ্রীযন্ত্রের চারপাশে সুন্দর করে একটি একটি করে আপনারা টোপাজ পাথর সাজিয়ে দিন। এরপর একটি আসল পদ্মফুলের পাপড়ি নিয়ে শ্রীযন্ত্রের চারিদিকে আপনারা ছড়িয়ে দিন এবং এই মন্ত্র আপনারা 16 বার অবশ্য পাঠ করুন। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে বৈকুণ্ঠং দুষ্ট দমনং ভূগর্ভং পিত বসনম ত্রিবিক্রম ত্রিকলজ্ঞং ত্রিমূর্তিং নন্দনন্দনম। এই মন্ত্রের পাঠ আপনারা অবশ্য করুন। এই মন্ত্রের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু বিশেষ শুভত্ব প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন। মন্ত্র কতবার বলবেন? কমপক্ষে 16 বার, 108 বার বলা অত্যন্ত বিশেষ শুভ। এই প্রক্রিয়া করার ফলে পরিবারের স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, এদের মধ্যে যে দাম্পত্য জীবনে মাঝে মাঝে জটিলতা সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যায় মধুরতা আসবে এবং লক্ষ্মী নারায়ণ সর্বদা কিন্তু দম্পতিকে আশীর্বাদ করবেন এবং পরিবারে কোনোদিনও অর্থনৈতিক অনটন আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন না। তাই আপনার গৃহে যেখানে শ্রীযন্ত্রম রয়েছে সেখানে টোপাজ পাথরের প্রয়োগ করুন, যেখানে শ্রীকমল রয়েছে সেখানে টোপাজ পাথরের প্রয়োগ করুন। এর মাধ্যম দিয়ে আপনারা এর বিশেষ কার্যকারিতা এবং বিশেষ উপকারিতা আপনারা আপনাদের জীবনে লক্ষ্য হতে দেখতে পাবেন। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম টোপাজ পাথরের বিশেষ প্রয়োগ আপনারা শ্রীযন্ত্রের মাধ্যম দিয়ে কিভাবে করবেন এবং এর ফলে আপনাদের কি লাভ মিলবে সে বিষয়ে। যাই হোক দর্শক বন্ধু, আপনাদের এই ছোট ছোট এপিসোডগুলো কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।